অনশন তুলে তবেই বৈঠকে আসতে হবে। ধমক দিয়েছে, শর্ত দিয়েছে। আমার মনে হয় মাথা উঁচু করে শিরদাঁড়া বিক্রি না করে লড়াই করা, জুনিয়র ডাক্তাররা তারা সঠিক সিদ্ধান্তই নেবে, যাতে বাংলার মানুষ মনে করবে যে তারা শিরদাঁড়াটা নারায়ণবাবুর মতো বিক্রি করে দেয়। তৃণমূলের নেতারা ডাক্তারদেরকে, তৃণমূল এবং বিজেপির আন্দোলন রাজাহাট নিয়ে উঠাও না, তৃণমূল কর্মচারী তৃণমূল উনি কোন দল করতেন আগে? উনি তো হচ্ছেন জল, বাটিতে বাটি, ঘটিতে ঘটি, বোতলে বোতল, আগে সিপিএম এর হার মারছিল। এইসব লোকের কথা তো আমি মালিককে হারানো লোক ভাই, মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে। ডাক্তারদের কর্মচারী কথার উত্তর দেবো কেন? ডাক্তারদের তালিকা তৈরি করার কথা বলছেন, তৃণমূলের নেতারা নজরে রাখছেন যে কোন ডাক্তার জেলায় বসে, কোন ডাক্তার হসপিটালে কত, যারা প্রকৃত ডাক্তার এর উত্তর ডক্টর কুণাল সরকার দিবে। ডাক্তারদের সমস্ত আন্দোলন অরাজনৈতিক আন্দোলন ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে, এবং তারা যেদিন বলবে বিজেপির জনপ্রতিনিধি নেতারাও আসতে পারেন পতাকা ছেড়ে, সেদিন আমরাও চলে যাব। তারা সে ডাক এখনো দেননি, সেদিন দেখেছেন আমরা মমতা ব্যানার্জির কার্নিভ্যালের দিন আমাদের যে মহামিছিল ছিল, সেই মিছিলের শেষ যখন আমি সুবোধ মল্লিক স্কোয়ারে করি, আমি জনগণকে আমাদের সমর্থকদের সেদিনও বলেছিলাম যে আমাদের কর্মসূচি 6:10 শেষ হলো, আপনারা ধর্মতলাতে গিয়ে সংগতি জ্ঞাপন করতে পারেন। আমাদের পূর্ণ সমর্থন আছে, যতক্ষণ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আন্দোলন থাকবে, পতাকা ছাড়া আন্দোলন থাকবে, সেকু মাকুদের ফাঁদে পা দেবেন না, যতক্ষণ নারায়ণবাবুদের মতো সেটিং রাজনীতি হবে না, ততক্ষণ বিজেপির পূর্ণ নৈতিক সমর্থন থাকবে, এবং যেদিন তারা আহ্বান করবেন সবাই আসতে পারেন জনগণ হিসেবে, সেদিন আমরা নিজেরাও যুক্ত হব। জয় শ্রীরাম।